উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসা হিসেবে প্রশান্তিদায়ক ও ঘুমের ওষুধ ব্যবহারের হুকুম কি? অনিদ্রার যে ট্যাবলেটগুলো আছে যাতে নিদ্রা আসে এবং প্রশান্তিদায়ক যে ট্যাবলেটগুলো আছে এগুলো অধিকাংশ সময়ই শরীরের জন্য খুবই ক্ষতিকর। অতএব আমার মনে হয় আপনি বিশ্বস্ত একজন ডাক্তারের কাছে যান। আব্দুর রহমান ভাই, আপনাকে বলছি, তার কাছে জিজ্ঞেস করুন যে আসলে এগুলো সেবন করা আপনার জন্য জরুরি কি না। অনেক সময় জরুরি হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে একজনের বড় একটা অপারেশন যখন হলো তখন তার ঘুম আসছে না এবং তার অপারেশনে প্রচণ্ড ব্যথা তিনি অনুভব করছেন, তখন ডাক্তার তাকে ফর দ্য টাইম বিং হয়তো দুদিন, চার দিন, পাঁচ দিন, সাত দিনের জন্য এই ওষুধটা দেন, তখন সেটা জরুরি ঔষধ হিসাবে যদিও কিছুটা ক্ষতিকারক, বাট তার বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে, তিনি হয়তো ব্যথাই মারা যাবেন, মানে এই যে ব্যথাটা সহ্য করতে পারছেন না, ফলে বাধ্যতামূলক তাকে সে ওষুধটা সেবন করতে হচ্ছে, তিনি করবেন সেটা। কিন্তু স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অনিদ্রার রোগে কিংবা কোনো মাথা ব্যথার কারণে আসলে মানে স্বল্প মাত্রা ছাড়া এই ধরনের ওষুধগুলো সেবন করা উচিত হবে না। খুবই স্বল্প মাত্রার ওষুধ অনেক সময় ডাক্তাররা দেন, তাও যদি এটার বিকল্প থাকে, যেমন আপনি যদি শারীরিক ব্যায়ামটা করেন, শারীরিক শ্রমটা করেন, যদি আপনি খাবারটা পরিমিত খাবার খান বা যে খাবারটা আপনার জন্য প্রবলেম, আপনাকে স্থূল করে দিচ্ছে, আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে, সেগুলো আপনি বর্জন করেন, তাহলে মনে হয় এগুলোর যদি এরকম শারীরিক শ্রমের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিংবা ঘুমের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি আপনার উপশম হয়, আরোগ্য লাভ হয়, সেটা উত্তম, সেটা উত্তম। এই যে অ্যালোপ্যাথিক ঔষধ যত কম খাবেন ততই ভালো, এগুলো শুধুমাত্র জরুরি হালাতে খাবেন অথবা প্রচণ্ড হাজাতের সময় খাবেন, অন্য সময় খাবেন না। এটা ডাক্তাররা নিজেরাই বলেন প্রত্যেকটা রোগের। আপনি ইন্টারনেটে যান, আপনি যে ব্র্যান্ডটা খাচ্ছেন সে ব্র্যান্ডের আসল মেডিকেল নামটা কী, আপনি দেখেন তার সাইড এফেক্টটা কী। আমি অনেক রোগের, অনেক ট্যাবলেটের প্যাকেটের ভেতর যে কাগজটা লেখা থাকে দেখলাম যে প্রায় সকল ঔষধের সাথেই লেখা আছে তার সাইড এফেক্টটা কী, তার সাইড এফেক্ট, প্রত্যেক ঔষধের একটা ব্যাড সাইড এফেক্ট আছে। অতএব একান্ত জরুরত ছাড়া এগুলো সেবন করবেন না, আর এর বিকল্প যদি পাওয়া যায় সেটা উত্তম হবে।